সাবস্ক্রাইব করুন দেশি ব্লগস 24 চ্যানেল এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি বেঙ্গল ফার্ম হাউসে। এটি অ্যাড্রেসটি হচ্ছে প্লট 11 মেন রোড মোহাম্মদপুর বেড়িবাগ ঢাকা, আর ফোন নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশনে, আপনাদের সুবিধার্থে দিয়ে দিন। ঈদ উপলক্ষে আমি কিছু আপনাদের জন্য স্পেশাল ভিডিও তৈরি করতে যাচ্ছি। ঈদ উপলক্ষে গরুর হাট এবং গরুর ফার্মগুলো নিয়ে এই ফার্ম হাউসটিতে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বড় বড় গরুর কিছু কালেকশন নিয়ে আসছে ওরা শুধুমাত্র কুরবানি ঈদ উপলক্ষে। এছাড়াও আপনারা সারা বছর এই ফার্মটিতে গরুগুলো পেয়ে যাবেন। এখানে আপনারা এই পাশটায় দেখতে পাচ্ছেন প্রচুর গরুর কালেকশন আছে এবং বড় বড় সব গরুর কালেকশন। এগুলো কিন্তু আপনারা 3-4 লাখ 5 লাখ এই নিচে গরুগুলো পাবেনই না এখানে। এছাড়াও ছোট গরু আছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ। এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভুটানি গরুর কিছু কালেকশন আছে, এইগুলো কিন্তু আপনারা সারা বছর এই ফার্মটিতে পেয়ে যাবেন। এছাড়াও কোরবানি ঈদ উপলক্ষে ওরা এই গরুগুলো নিয়ে আসছে, এখানে কিন্তু প্রচুর গরুর কালেকশন আছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা গরুর কালেকশন, এটা কিন্তু অস্ট্রেলিয়ান গরু। এখানে কিন্তু ভিউয়ার্স দেশি বিদেশি সব ধরনের গরুর কালেকশন আপনারা পেয়ে যাবেন। এই যে আমার সামনে রেড কালারের মধ্যে খয়েরি কালারের মধ্যে একটা গরু দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর গরুটা। এখানে কিন্তু হিউজ কালেকশন আছে, প্রচুর কালেকশন আছে। আপনারা যে কোনো ধরনের গরু চান এখান থেকে নিতে পারবেন। এখানে ইন্ডিয়ান, বার্মা এবং দেশি সব ধরনের গরুর কালেকশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এবং বিভিন্ন কালারের মধ্যে গরুগুলো পেয়ে যাবেন এবং বিশাল সাইজের গরুগুলো এখানে পেয়ে যাবেন। ভাইয়া একটু, আচ্ছা এই গরুগুলো এখানে কি কি ধরনের গরু আছে? এটা আছে নেপাল আছে, দেশাল আছে, অস্ট্রেল আছে, নেপালি আছে, দেশি আছে, অস্ট্রেলিয়ান আছে। আচ্ছা, আর বিভিন্ন কালারের মধ্যে গরুগুলো আছে, খুবই সুন্দর সুন্দর। আর আপনারা খুব যত্ন সহকারে এগুলো লালন পালন করে? খুব যত্ন করে। আচ্ছা, এখানে আপনি কতদিন যাবত আছেন? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন দুজন ভাইয়া আছে আমাদের সামনে, ওনারা কিন্তু এই গরুগুলো দেখাশোনা করেন। আপনারা কতদিন যাবত আছেন এখানে? 8 মাস যাবত আছেন। আচ্ছা, এইগুলা কি সারা বছর এই বিক্রি করে থাকে এই ফার্মগুলো, মানে এই গরুগুলা সারা বছর এই বিক্রি করে এখানে? আচ্ছা, এছাড়াও ঈদ উপলক্ষে কি স্পেশাল আরো প্রচুর কালেকশন নিয়ে আসবে গরুর? আচ্ছা আচ্ছা, এখনো এগুলা কিন্তু ঈদের জন্য তৈরি করা হচ্ছে না, ঈদের জন্য আরো নিয়ে আসবে? ঈদের জন্য আরো আসবে, এগুলো ঈদের জন্য আরো গরুর কালেকশন আসবে। আচ্ছা, আমরা এই পাশে যে গরুগুলো দেখতেছি এগুলা কোন দেশি? এগুলো সিন্ধি, সিন্ধি গরু। আচ্ছা, এগুলো অস্ট্রেলিয়ান ক্রস কানেকশন যে গরুগুলো এইগুলা। এছাড়াও বার্মা গরুগুলো কোন দিকে? আর আমরা ওই পাশে বড় বড় যে গরুগুলো দেখছি এগুলো কি ইন্ডিয়ান? না, ইন্ডিয়ান উলবাড়ি। উলবাড়ি স্পেশাল দামে এগুলা বিক্রি করতে চাচ্ছে। আর আমরা আশা করছি ঈদের জন্য ওরা এত কষ্টের ফলে একটা ভালো বেনিফিট পাবে, এই গরুগুলা বিক্রি করে মোটামুটি একটা ভালো আয় হবে এবং আশা করছি লাভবান হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গরুকে ওনারা গোসল করাইতেছেন, গোসল করাইতেছেন। এটা না, এটা কি বার্মা? বার্মা জাতের? জি। ও আচ্ছা, এটার কতদিন হবে বয়সটা? এটা 1.5 বছর হবে। দাঁত উঠছে? না, দাঁত উঠে নাই। আচ্ছা, আর আপনারা এখান থেকে এই গরুগুলো কিনতে পারবেন, এখানে কিনে আপনারা রেখে দিতে পারবেন শুধুমাত্র ঈদ উপলক্ষে। এই গরুগুলা এখানে কিনে রেখে দিতে পারবেন এবং ঈদের 1-2 দিন আগে এই গরুগুলা এখান থেকে নিয়ে যেতে পারবেন।